অষ্টম শ্রেণীর ছাত্র ছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের অনলাইনে আমি বাংলা ব্যাকরণ পড়াবো। তো দেখো, আমি বাংলা ব্যাকরণে আজকে তোমাদের পদ পরিচয় পড়াবো। এটা হচ্ছে আজকের একক পদ পরিচয়। এই পদ পরিচয়কে আমি কতগুলো উপ এককে ভাগ করেছি, তার মানে কতগুলো ক্লাসে আমি শেষ করব। তো দেখো, উপএকক এক নম্বর ওয়ান পদের সংজ্ঞা, দুই নম্বর শ্রেণী বিভাগ পদের, তিন নম্বর বিশেষ্য পদ, চার নম্বর সর্বনাম পদ, পাঁচ নম্বর বিশেষণ পদ, তারপর আছে অব্যয় পদ, তারপরে আছে ক্রিয়াপদ। তো আজকের পাঠ অর্থাৎ আজকে আমরা কোনগুলো করব, তো আজকে দেখো আমরা এক নম্বর, দুই নম্বর ও তিন নম্বর উপএকক করব। অর্থাৎ এই তিনটে করব আজকে, পদের সংজ্ঞা, শ্রেণী বিভাগ এবং বিশেষ্য পদ। তাহলে শুরু করা যাক আজকে এই তিনটে উপএকক নিয়ে। তো তোমাদেরকে প্রথমে জানতে হবে পদ কি বা পদ কাকে বলে, আর পদ জানতে গেলে শব্দকে জানতে হবে, তারপরে বিভক্তিকেও জানতে হবে। এই তিনটে জিনিস তোমাদেরকে জানতে হবে পদের পরিচয় পেতে গেলে। তো পদ কাকে বলে এবং শব্দ কাকে বলে এবং বিভক্তি কাকে বলে? শব্দ কাকে বলে? আমরা জানি কতগুলি বর্ণ যখন নির্দিষ্টভাবে কোনো কিছু একটা অর্থ প্রকাশ করে, কতগুলি বর্ণ একসঙ্গে বসে যখন একটা নির্দিষ্ট অর্থ প্রকাশ করে তখন সেটাকে বলা হচ্ছে শব্দ। যেমন আ একটা বর্ণ, ম একটা বর্ণ, এই দুটো বর্ণকে যদি আমি একসঙ্গে জুড়ে দিই তাহলে কী হচ্ছে? আম হয়ে যাচ্ছে। বর্ণ থেকে কী হলো না, তো শব্দ হয়ে গেল। আম বলতে আমরা একটা রসালো ফলকে বোঝাই পাকলে, এবং সেটা খেতে খুব সুস্বাদু। বর্তমানে কিন্তু আমের সময়, হ্যাঁ। তো এই হচ্ছে মোটামুটি শব্দ। তাহলে শব্দ কাকে বলে বললাম? কতগুলি বর্ণ যখন পাশাপাশি বসে একটা নির্দিষ্ট অর্থ প্রদান করে তখন সেটাকে বলা হচ্ছে শব্দ। তাহলে এই গেল শব্দ। এরপরে পদ, পদ পদের সম্পর্কে জানতে গেলে, পদ কাকে বলে জানতে গেলে আমাকে শব্দ সম্পর্কে জানতে হবে। এই জন্য তোমাদেরকে শব্দের ধারণা দিলাম। এরপর একটা জিনিস আছে, সেটা হচ্ছে বিভক্তি। বিভক্তি কাকে বলে সেটা তোমাদের জানতে হবে। তো দেখো, বিভক্তি আমরা তাকেই বলবো যে সকল বর্ণ বা বর্ণগুচ্ছ, বর্ণ বলতে একটা হতে পারে, বর্ণগুচ্ছ একাধিক হতে পারে। তাহলে কি বললাম, যে সকল বর্ণ বা বর্ণগুচ্ছ শব্দ বা ধাতুর পরে বসে সেই শব্দকে নামপদে পরিণত করবে কিংবা ধাতুকে ক্রিয়াপদে পরিণত করবে সেই সকল বর্ণ বা বর্ণগুচ্ছ হচ্ছে বিভক্তি। আবার বলছি আমি সংজ্ঞাটা, যে সকল বর্ণ বা বর্ণগুচ্ছ শব্দ বা ধাতুর পরে বসে শব্দকে নামপদে পরিণত করবে এবং ধাতুকে ক্রিয়াপদে পরিণত করবে সেটাই হচ্ছে বিভক্তি। এখানে কিন্তু আমরা বিভক্তির সংজ্ঞা পড়তে গিয়ে দুটো জিনিস পেলাম, একটা হচ্ছে ধাতু ক্রিয়াপদ, এই দুটো জিনিস পেলাম নতুন। ধাতু কাকে বলে? ক্রিয়াপদের যে মূল অংশ সেটা হচ্ছে ধাতু। কি বললাম? ক্রিয়াপদের যে মূল অংশ সেটা হচ্ছে ধাতু। ক্রিয়াপদটা আবার কি? ক্রিয়াপদ হচ্ছে যার দ্বারা কোনো কিছু কাজের বা কর্মের নাম বোঝায় সেটা হচ্ছে ক্রিয়াপদ। যেমন খাওয়া, শোয়া, যাওয়া, লেখা, যে কোনো কাজের নাম বোঝালে সেটা হবে ক্রিয়াপদ। তো ধাতু হচ্ছে ক্রিয়াপদের মূল অংশ। ক্রিয়াপদের মূল যে অংশ সেটাকে বলে ধাতু। যেমন সে বলেছে,
বলাটা ক্রিয়াপদ এর মূল অংশ কোনটা বল বা বলো এই বল থেকে এসেছে বলেছে তাহলে এই যে ক্রিয়াপদ বলছে বলছি এর যে মূল অংশ পেলাম বলো এটা হচ্ছে ধাতু তারপর যখন সে করেছে এই যে করেছে এটাও কাজ এটাও ক্রিয়াপদ তো এই ক্রিয়াপদের মূল অংশ কি মূল অংশ হচ্ছে করো বা কর এই কর ধাতু থেকে এসেছে এই করেছে ক্রিয়াপদটা তাহলে বোঝা গেল ক্রিয়াপদের মূল যে অংশ সেটাই হচ্ছে ধাতু তাহলে আমি বিভক্তি সংজ্ঞাটা আরেকবার চলে যাই যে সকল বর্ণ বা বর্ণগুচ্ছ শব্দ বা ধাতুর পরে বসে শব্দকে পদে পরিণত করবে আর ধাতুকে এই ধাতুকে ক্রিয়াপদে পরিণত করবে সেটাই হচ্ছে বিভক্তি এই বিভক্তি হচ্ছে এই বিভক্তি হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে শব্দ বিভক্তি আর দুই নম্বর হচ্ছে ধাতু বিভক্তি শব্দ বিভক্তি কোনটা যে সকল বর্ণ বা বর্ণগুচ্ছ শব্দের পরে বসে সেটাকে পদে পরিণত করবে সেটা হচ্ছে শব্দ বিভক্তি যেমন বুলবুলি বা বুলবুলিতে ধান খেয়েছে দেখো এই যে বুলবুলিতে এটা তো একটা শব্দ মেন শব্দ কি বুলবুলি কি যুক্ত হয়েছে দেখো তেটা যুক্ত হয়েছে তো এটা তে তাহলে মেন শব্দের সঙ্গে যেটুকু জুড়ে থাকবে সেটা হচ্ছে বিভক্তি এবং বুলবুলি যেহেতু একটা শব্দ হ্যাঁ এবং এটা বাক্যে বসার পর এটা পদে পরিণত হয়ে গেছে সেই জন্য এই তে হচ্ছে এখানে বিভক্তি এই গেল শব্দ বিভক্তি আর একটা আছে সেটা হচ্ছে ধাতু বিভক্তি ধাতু বিভক্তি উদাহরণ কি হবে বা কাকে বলে যে সকল বর্ণ বা বর্ণগুচ্ছ যে সকল বর্ণ বা বর্ণগুচ্ছ ধাতুর পরে বসে সেটাকে ক্রিয়াপদে পরিণত করবে সেটা হচ্ছে ধাতু বিভক্তি যেমন একটা ধাতু কর ধাতু বা কর ধাতু ঠিক আছে এটাকে যেমন সাপোজ ধরো লিখছি তুমি সে কাজ করে এই যে করেটা এখানে ক্রিয়াপদ তাই না তাহলে এর মেন অংশ কি ক্রিয়াপদটা ক্রিয়াপদটার মেন অংশ হচ্ছে করো বা কর এর সঙ্গে কি যুক্ত হয়েছে করে কর তার সঙ্গে যুক্ত হয়েছে এ এই যে এটা হচ্ছে এখানে বিভক্তি বোঝা গেল তাহলে এই করে ক্রিয়াপদকে সঙ্গে এই এই কর ধাতুর সঙ্গে এ বিভক্তি যুক্ত হয়ে রয়েছে করে এটাই হচ্ছে ধাতু বিভক্তির উদাহরণ ধাতু বিভক্তি মোট কথা ক্রিয়াপদের সঙ্গে যুক্ত থাকবে আর শব্দ বিভক্তি নাম পদ বা পদের সঙ্গে যুক্ত থাকবে তাহলে এতগুলি জিনিস আমরা পেলাম পদের পরিচয় করতে গিয়ে এবার আমরা জানব তোমাদের আজকের যে বিষয় সেই পদের সংজ্ঞাটা পদ কাকে বলে পদ হচ্ছে বাক্যে ব্যবহৃত বিভক্তিযুক্ত শব্দকে বলা হচ্ছে পদ কি বললাম বাক্যে বাক্যে ব্যবহৃত বিভক্তিযুক্ত শব্দকে বলে পদ তাহলে দেখো শব্দের পরিচয় আমরা জেনেছি বিভক্তির পরিচয় আমরা জেনেছি এবং বিভক্তি দুই প্রকার একটা হচ্ছে শব্দ বিভক্তি এবং একটা হচ্ছে ধাতু বিভক্তি এগুলা কিন্তু তোমাকে পদ জানতে গেলে তোমাকে জানতে হবে আরেক কথা আরেকটা আছে বাক্য বাক্য কাকে বলে কতগুলি শব্দ যখন পাশাপাশি বসে মনের ভাবকে সম্পূর্ণরূপে প্রকাশ করে তখন তাকে বলে বাক্য হ্যাঁ যেমন ধরো লিখলাম আমি বিদ্যালয়ে যাই আমি বিদ্যালয়ে যাই এখানে একটা শব্দ একটা শব্দ একটা শব্দ এই তিনটে শব্দ মিলে একটা বাক্য হচ্ছে তাই না এবং এর পরিপূর্ণ মনের ইচ্ছা কি যে আমি বিদ্যালয়ে যাব এমন বোঝাচ্ছে কি আমি মাঠে গল্প করবো নিশ্চয় না
কি বোঝাচ্ছে না তো আমি বিদ্যালয়ে যাব সেই অর্থটাই বোঝাচ্ছে এই হচ্ছে বাক্য তাহলে কি বললাম বাক্যে ব্যবহৃত বিভক্তিযুক্ত শব্দকে বলে পদ এবার পদের একটা পরিপূর্ণ বাক্য লিখে তোমাদেরকে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি পদ বোঝাতে গিয়ে তোমাদেরকে একটা বাক্য আমি লিখেছি যে কি সাবির কলকাতায় থাকে এখানে তিনটে পদ আছে তাই না সাবির একটা পদ কলকাতায় একটা পদ এবং থাকে একটা পদ কারণ আমি প্রথমেই বলেছি বাক্যে ব্যবহৃত বিভক্তিযুক্ত শব্দকে পদ বলে এটা একটা বাক্য এবং এই বাক্যে ব্যবহৃত প্রত্যেকটা শব্দ এক একটা পদ যেমন সাবির দেখো সাবিরটা কি আছে মেন শব্দ কি এটা একটা নাম শব্দ তাই না সাবির যেহেতু মেন শব্দ সাবির সঙ্গে কোনো কিছু নাই তার মানে এটা শূন্য বিভক্তি তার মানে এটা শূন্য বিভক্তি কলকাতায় এটাও কিন্তু শব্দ বিভক্তির উদাহরণ কলকাতা কলকাতায় অর্থাৎ এখানে মেন শব্দ কি কলকাতা তার সঙ্গে কি যুক্ত হয়েছে কুন্তুস্থ যুক্ত হয়েছে অর্থাৎ এখানে কুন্তুস্থ বিভক্তি তারপরে থাকে এটা ক্রিয়াপদে পরিণত হয়েছে তাই না আর এর সঙ্গে কি যুক্ত হয়েছে মে তাহলে ক্রিয়াপদের ভুল হচ্ছে ধাতু ধাতু কোনটা যেমন এখানে ধাতু হচ্ছে থাক থাকটা হচ্ছে ধাতু এবং তার সঙ্গে যুক্ত হয়েছে এ থাকে তাহলে এ হচ্ছে এখানে বিভক্তি এ বিভক্তি যুক্ত হয়ে এটা ক্রিয়াপদে পরিণত হয়ে গেছে হ্যাঁ তাহলে এই একটা পদ একটা পদ একটা পদ এবং প্রত্যেকটা পদই বিভক্তিযুক্ত এই জন্য বলা হচ্ছে কি বিভক্তিযুক্ত শব্দকে বলা হচ্ছে পদ এই গেল পদের পরিচয় উদাহরণ সহযোগে এবার আমরা জানবো এরপর আমি জানবো শ্রেণী বিভাগ আমরা তাই না যে পদ কয় প্রকার দেখো বাংলা ব্যাকরণে পদ হচ্ছে পাঁচ প্রকার নাম্বার ওয়ান বিশিষ্ট পদ দুই নম্বর সর্বনাম পদ তিন নম্বর বিশেষণ পদ চার নম্বর অব্যয় পদ পাঁচ নম্বর ক্রিয়াপদ এই পাঁচ প্রকার পদের মধ্যে আজকে আমরা আলোচনা করব বিশেষ্য পদ নিয়ে কি বললাম যে বিশেষ্য পদ নিয়ে আজকে আমরা আলোচনা করব তো দেখো আজকে তোমাদের আমি আলোচনা করব বিশেষ্য পদ নিয়ে পদ পাঁচ প্রকার তার মধ্যে আমি বিশেষ্য পদটা নিয়ে আলোচনা করব বিশেষ্য পদ কাকে বলে দেখো যে পদের দ্বারা কোনো কিছুর নির্দিষ্ট করে নাম বোঝায় সেটাকে বলা হচ্ছে বিশেষ্য পদ হ্যাঁ যেমন কি সাইফুল নির্দিষ্ট করে সাইফুলকে বোঝাচ্ছে তাই না তাহলে সাইফুল হচ্ছে বিশেষ্য পদ তারপরে সাবির নির্দিষ্ট করে সাবিরকে বোঝাচ্ছে সাবির হচ্ছে বিশেষ্য পদ যেমন গঙ্গা একটা নদী তা নির্দিষ্ট করে গঙ্গা নদীকে বোঝাচ্ছে সিন্ধুকে কিন্তু বোঝাচ্ছে না সেজন্য গঙ্গা হচ্ছে কি নির্দিষ্ট করে বোঝানোর কারণে ওটা হচ্ছে বিশেষ্য পদ আবার সিন্ধু নদী যদি বলি সিন্ধু একটা নদী নির্দিষ্ট করে বোঝাচ্ছে তো সিন্ধু হচ্ছে বিশেষ্য পদ তাহলে কি বললাম যে পদের দ্বারা নির্দিষ্ট করে কোনো কিছু নাম বোঝায় সেটাই বলা হচ্ছে বিশেষ্য পদ তো এবার আমরা জানবো শ্রেণী বিভাগ বিশেষ্য পদের দেখো বিশেষ্য পদকে আবার কতগুলি ভাগে ভাগ করা যায় মোটামুটিভাবে তো প্রথম হচ্ছে সংজ্ঞাবাচক বিশেষ্য দুই নম্বর হচ্ছে শ্রেণীবাচক বিশেষ্য তিন নম্বর হচ্ছে ভাববাচক বিশেষ্য বা গুণবাচক বিশেষ্য চার নম্বর ক্রিয়াবাচক বিশেষ্য পাঁচ নম্বর সমষ্টিবাচক বিশেষ্য ছয় নম্বর বস্তুবাচক বিশেষ্য সরি পাঁচ নম্বর বস্তুবাচক বিশেষ্য ছয় নম্বর সংখ্যাবাচক বিশেষ্য তো প্রথমে জানবো আমরা সংজ্ঞাবাচক বিশেষ্য কাকে বলে মোটামুটি যেটাই বিশেষ্য পদের সংজ্ঞা সেটাই তোমার সংজ্ঞাবাচক বিশেষ্য পদের সংজ্ঞা হ্যাঁ সংজ্ঞাবাচক অর্থাৎ যে পদের দ্বারা যে বিশেষ্য পদের দ্বারা নির্দিষ্ট করে কোনো কিছুর নাম বোঝায় সেটা হচ্ছে সংজ্ঞাবাচক বিশেষ্য নির্দিষ্ট করে নাম বলতে কোনো ব্যক্তির নাম হতে পারে নদ নদীর নাম হতে পারে সমুদ্রের নাম হতে পারে মহাসাগরের নাম হতে পারে তারপরে তোমার কোনো প্রতিষ্ঠানের নাম হতে পারে হ্যাঁ মোট কথা নির্দিষ্ট করে কোনো নাম পাহাড় পর্বতের নাম হতে পারে হ্যাঁ নির্দিষ্ট করে নাম বোঝালে সেটা হচ্ছে সংজ্ঞাবাচক নাম যেমন ব্যক্তির নামের ক্ষেত্রে বললাম সাবির অমিত সাইফুল ফারুক তোমাদের স্যার মিন্ময় স্যার আমাদের মণিমামা মানে মণি তো নদ নদী নামের ক্ষেত্রে বললাম গঙ্গা সিন্ধু এগুলো হচ্ছে নদ নদীর ক্ষেত্রে সংজ্ঞাবাচক বিশেষ্য পদ
তারপরে পর্বতের যেমন সাতপুরা পর্বত, সাতপুরা আছে সংঘবচক বিশেষক, হিমালয় পর্বত, বিন্ধ্য পর্বত, এগুলো হচ্ছে পর্বতের মধ্যে বিশেষ্য পদ। তারপরে মহাসাগর যেমন কি আছে, প্রশান্ত মহাসাগর, নির্দিষ্ট করে প্রশান্ত মহাসাগরকে বোঝাচ্ছে, আটলান্টিক মহাসাগর, হ্যাঁ ভারত মহাসাগর, এগুলো হচ্ছে সব সংজ্ঞাবাচক বিশেষ্য। তো ওরা তো তোমরা বুঝতে পারছো, তাই না? তো এবার শ্রেণীবাচক বা জাতিবাচক বিশেষ্য করবো আমরা। শ্রেণীবাচক বা জাতিবাচক, জাতিবাচক বিশেষ্য কাকে বলে? না তো যে বিশেষ্য পদের দ্বারা নির্দিষ্ট করে একজন ব্যক্তি বা একটি বস্তুকে না বুঝিয়ে, হ্যাঁ নির্দিষ্ট করে সকল সকল বস্তু, সকল বস্তু কিংবা কিংবা একজাতীয় প্রাণী, একজাতীয় সকল প্রাণী বা বস্তুকে বোঝাবে, সেটা হচ্ছে শ্রেণীবাচক বিশেষ্য। যেমন মানুষ, মানুষ বলতে পুরো মানুষ জাতিকেই বোঝায়, তাই না? এই জন্য মানুষ হচ্ছে কি শ্রেণীবাচক বিশেষ্য। যেমন গরু একটা প্রাণী, গরু বলতে কি সমস্ত গরুকেই বোঝাচ্ছে, হ্যাঁ এই জন্য গরু হচ্ছে শ্রেণী বা জাতিবাচক বিশেষ্য। তারপরে মুসলমান, মুসলমান একটা জাতিকে বোঝাচ্ছে, তাই না? একটা জাতির নাম হচ্ছে মুসলমান, এই জন্য মুসলমান হচ্ছে কি শ্রেণীবাচক বা জাতিবাচক বিশেষ্য। হিন্দু, হিন্দু একটা জাতিকে বোঝায়, তাই না? এই জন্য হিন্দু শ্রেণীবাচক বা জাতিবাচক বিশেষ্য। এরপর আমরা জানব ভাববাচক বিশেষ্য বা গুণবাচক বিশেষ্য। ভাববাচক বা গুণবাচক বিশেষ্য কাকে বলে? যে বিশেষ্য পদের দ্বারা কোনো ভাব, যে বিশেষ্য পদের দ্বারা কোনো ভাব বা গুণ বা অবস্থার নাম বোঝায় তাকে বলা হচ্ছে ভাববাচক বা গুণবাচক বিশেষ্য। যেমন কোনগুলো? দয়া, মমতা, সরলতা, ঠান্ডা, কঠোর, এগুলো হচ্ছে সব ভাববাচক বা গুণের নাম, সেই জন্য এগুলো হচ্ছে ভাববাচক বা গুণবাচক বিশেষ্য। এরপর আমরা জানব ক্রিয়াবাচক বিশেষ্য। হ্যাঁ তো ক্রিয়াবাচক বিশেষ্য কাকে বলে? যে বিশেষ্য পদের দ্বারা কোনো কিছুর, কোনো কিছু কাজ বা কর্মের নাম বোঝায় সেটাকে বলা হচ্ছে কি ক্রিয়াবাচক বিশেষ্য। যেমন কি ঘুমানো, খাওয়া, লেখা, খেলা, হ্যাঁ এগুলো হচ্ছে সব কি ক্রিয়াবাচক বিশেষ্য পদের উদাহরণ। এরপর সমষ্টিবাচক বিশেষ্য। তো তো সমষ্টিবাচক বিশেষ্য কাকে বলে? যে বিশেষ্য পদের দ্বারা ব্যক্তি বা বস্তুর সমষ্টি বোঝায়, হ্যাঁ অর্থাৎ একের বেশি বোঝায়, সেটা হচ্ছে সমষ্টিবাচক বিশেষ্য। যেমন হচ্ছে শ্রেণী একটা সমষ্টিবাচক বিশেষ্য। যেমন সাপোজ ধরো যদি বলি পঞ্চম শ্রেণী, পঞ্চম শ্রেণী বলতে কি একের বেশি ছাত্র কিংবা ছাত্রীকে বোঝায়, তাই না? সেজন্য এটা হচ্ছে সমষ্টিবাচক বিশেষ্য। যেমন সভা, সভাটাও সমষ্টিবাচক বিশেষ্য। কেননা কোনো কিছু, কোনো জায়গায় যদি সভা করা যায় তো সেখানে অনেক লোকের সমাগম হয়, সেজন্য এটাও সমষ্টিবাচক বিশেষ্য পদ। তারপরে ঝাঁক, যেমন এক ঝাঁক পাখি, ঝাঁক বলতে অনেকগুলি পাখিকে বোঝায়, এই জন্য ঝাঁক হচ্ছে কি সমষ্টিবাচক বিশেষ্য। এরপরে হচ্ছে বস্তুবাচক বিশেষ্য। তো বস্তুবাচক বিশেষ্য কাকে বলে? যে বিশেষ্য পদের দ্বারা কোনো বস্তুকে বোঝায় সেটা হচ্ছে বস্তুবাচক বিশেষ্য। যেমন বস্তু তো অনেক আছে আমাদের সামনে, তাই না? যেমন চেয়ার, টেবিল, খাতা, বই, পেন, এগুলো সবই বস্তুর উদাহরণ, এই জন্য এগুলো হচ্ছে বস্তুবাচক বিশেষ্য। এরপর তোমাদের সর্বশেষ যে ভাগটা সেটা হচ্ছে সংখ্যাবাচক বিশেষ্য। তো সংখ্যাবাচক বিশেষ্য কাকে বলে? যে বিশেষ্য পদের দ্বারা কোনো সংখ্যাকে বোঝায় সেটা হচ্ছে কি সংখ্যাবাচক বিশেষ্য। হ্যাঁ যেমন 15ই আগস্ট সংখ্যা বোঝাচ্ছে, তাই না? 21শে জানুয়ারি সংখ্যা বোঝাচ্ছে, হ্যাঁ 26শে ডিসেম্বর, হ্যাঁ তো এগুলো হচ্ছে সংখ্যা বোঝাচ্ছে, এই জন্য এগুলো হচ্ছে কি সংখ্যাবাচক বিশেষ্য। তো এই মোটামুটি আজকে তোমাদের পড়ানো হলো বিশেষ্য পদের শ্রেণীবিভাগগুলো, আশা করি ভালো বুঝতে পেরেছ। হ্যাঁ তো আজকের ক্লাস মোটামুটি এখানেই শেষ।